শ্রীলঙ্কার উপকূলে মালবাহী জাহাজে অগ্নিকাণ্ড। শ্রীলঙ্কার উপকূলে মালবাহী একটি জাহাজে ভয়াবহ আগুন লাগে, তবে বুধবার আগুন নিভাতে সক্ষম হয়েছে দেশটির নৌবাহিনী। বড় ধরনের একটি চালান নিয়ে পানামার নিবন্ধনকৃত MSC ডেনিয়েলা জাহাজটি সিঙ্গাপুর থেকে মিশরে যাচ্ছিল বলে জানানো হয়েছে। নৌবাহিনী জানায়, শ্রীলঙ্কার উপকূলে প্রায় 120 নটিক্যাল মাইল দূর থেকে মঙ্গলবার জাহাজটি তাদের কাছে একটি বিপদ বার্তা পাঠায়। বার্তাটি পেয়েই শ্রীলঙ্কার নৌবাহিনী অগ্নি নির্বাপক বিশেষায়িত জাহাজ পাঠায় সেখানে। নৌবাহিনীর মুখপাত্র চামিন্দা ওয়ালা কুলুগে বার্তা সংস্থা FP-কে বলেন, জাহাজটিতে 14,000 কন্টেইনার রয়েছে, তবে আগুনে এর মধ্যে ক্রুর কেউ প্রাণ হারাননি। তিনি আরও বলেন, ভারতীয় কোস্টগার্ডের একটি জাহাজও এই উদ্ধার অভিযানে অংশ নেয়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে চামিন্দা। জাহাজটিকে কলম্বো বন্দরের উত্তর দিকে নিয়ে আসা হচ্ছে AFP। আমার এই চ্যানেলটি হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।